আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের হুকের ঘর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এখানে আমি অন্য কালারের সুতা নিয়ে নিয়েছি যাতে এটা বোঝা যায় ঠিক মতো। আমি এখানে চার ভাঁজে সুতা নিয়ে নিয়েছি, প্রথমে দুই ভাঁজ করে ঢুকিয়ে তারপরে চার ভাঁজে গিঠু দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আমি আপনারা প্রথমে যেখানে হুকের ঘরটা তৈরি করবেন সেখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। আমি এখানে জাস্ট দেখানোর জন্যই তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমি এভাবে একই জায়গা দিয়ে সুতাটা ঢুকিয়ে নিয়েছি। আমি আরো একবার সুতাটাকে একই জায়গা দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। আমি দুইবার ঢুকিয়েছি সুতা। এই ঘরটা যত মোটা হবে ততটা দেখতেও সুন্দর লাগবে আর অনেক টাইটও হবে। এরপর আমি সুইটাকে একদম নিচ দিয়ে, সুতার নিচ দিয়ে যাতে কাপড়ে না লাগে সুই, বারবার চেক করে নিতে হবে। এভাবে সুইটাকে সুয়ের পাশ দিয়ে ঘুরিয়ে এনে অবশ্যই বারবার চেক করে দিবেন, না হলে এভাবে পুরোটা করে নিয়ে এভাবে আমার পুরোটা করা হয়ে গিয়েছে। এবার আমি একদম এখান দিয়ে সুইটাকে নামিয়ে নিচ্ছি। হুকের ঘরটা তৈরি করে হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।